কেন বিবাহিত জীবনে দৈহিক সম্পর্ক ঠিক থাকে না, আমাদের এই পূর্বের ভিডিওটি আবার দেখুন। এটা দৈহিক এবং মানসিক চিন্তাধারার উপর নির্ভর করে। মানুষ মনে করে যে মনের মিল হচ্ছে, মনের সাথে কিন্তু কোনোদিন আজ পর্যন্ত মিল হয়নি। তার কারণ মনটা দেখা যায় না, স্বভাবও দেখা যায় না। যখন মিলন ক্ষেত্রে একটা সংসারে যখন দুইজন স্বামী স্ত্রী একত্রিত হয়, দৈহিক মিলনের ক্ষেত্রে দেখা যায় পুরুষ অপারক, তারপর দেখা যায় মেয়েরা দশাশায় চেহারা দেখে প্রেম করেছে, আহাহা কি সুন্দর ছেলে, হ্যাঁ নায়ক, নায়কের মতো দেখে বিয়াকে, কিন্তু নায়ক কিন্তু পরবর্তী সময় সে রাতের অন্ধকারে গায়ক হতে পারেনি, তখন মনোমালিন্য, দৈহিক সম্পর্ক হলো না। দৈহিক সম্পর্ক যখনই হচ্ছে না তখন মেয়েটার মন খারাপ হবেই। তো অনেকে যারা আমাকে কমেন্ট করছে যে দাদু আমার যৌবন প্রাপ্তি হওয়ার সাথে সাথে দেখা গেল যে হস্তমৈথুন করেছি, তো হস্তমৈথুন করলে তো আগের থেকে যে ভিতটাই নষ্ট করে ফেলেছে, অতএব সে স্ত্রী সংসর্গে কোনো দিনও শক্তি পাবে না, পেতে পারে না। তার কারণ দেখা যাচ্ছে কি ঘুনে খাওয়া বাঁশ, উপরে বাঁশ ঠিকই আছে কিন্তু উপরে আলকাত্রা মারা, ওই আলকাত্রা মারখা পুরুষ হয়ে লাভ নেই। ভিতরে পাওয়ার থাকবে, হাড় আর চামড়াও যদি থাকে ভিতরে পাওয়ার থাকতে হবে। অতএব যৌবনের প্রারম্ভে কোনো ছেলেপেলেরা যদি হস্তমৈথুন করে, তার বিবাহিত জীবনে এসে তাকে ভুগতেই হবে। যদি সে বাংলা কথা মেয়ে ছেলে ধরে ঘরে রাখতে পারে, সে মেয়ে ছেলে কোনোদিন বাইরে যেতে পারে না, বাইরে ছাড়বে না, বাইরে গিয়ে সাজগোজ করে দেখাবে না, ঘরের ভিতরেই সে সেজে দেখাতে পারবে যে তার স্বামী হ্যাঁ একখান মানে হাঁড়িয়ে আর কি, যাক হয় বাংলা কথা, হ্যাঁ দেখা যায় ধম্মে সাড় হয়ে লাভ নাই, দেখা যায় গায়ের আমি গায়ের উপরে দেখা গেলো ধর্মের লেবাস পরেছি, একটা সাদা ড্রেস পরেছি, মানে ধর্মের সাড়, কিন্তু ওই সাড় দিয়ে কিন্তু গরুর কাছে যায় কাজ করতে পারে না, তা যেন না হয়, পুরুষ পুরুষের মতোই থাকা লাগবে, সাড় সেইরকম আঁড়িয়ে গরু যাক কয়, তার বাইরেও সোজা করা যায় না, যে ঘরের ভিতর গোয়ালে ঠিক থাকা লাগবে। গোয়ালের গরু যদি বাইরে যায় তা বাইরে কিন্তু ওই ইয়ে করে আসে, সেই দিক থেকে সাবধান, এলে পুরুষ ছেলে পুরুষের মতোই হওয়া লাগবে। আমাকে অনেক বলে জাদু তোমার তো শরীরে হাড় আর চামড়া গায়ে গোস্ত নাই, আরে গোস্ত দিয়ে কি হবে, ভিতরে আমার আল্লাহর দেওয়া দোস্ত আছে, হ্যাঁ দাদুর পাওয়ার আছে এখনো, তোমাদের মতো ধ্বজা না বা ধ্বজভঙ্গ হয়নি এখনো, হ্যাঁ দাদুর কোনো ওষুধ খাওয়া লাগে না, তোমরা ওষুধ খেয়ে দেখালে অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছ, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছ, এটা খাচ্ছ ওটা খাচ্ছ, কিন্তু ধ্বজভঙ্গ আর খাড়া হয় না, এদিক থেকে খেয়াল রাখো, তোমাদের সাথে ইয়ার কি করি বন্ধুর মতো, হ্যাঁ অতএব আমাকে পাবে সেই বন্ধুর মতোই পাবে। আর সবচেয়ে বড় কথা, তোমাদের একটা যৌবন প্রাপ্তির সাথে সাথে ভুল করছে একটা ছেলে পেলে, সেটা হচ্ছে তোমরা অল্পতেই শরীর তৈরি করতে চাও, তার জন্য কি করো অ্যালোপ্যাথি ওষুধ খাও, হোমিওপ্যাথি ওষুধ খাও, আয়ুর্বেদিক খাও, ঔষধে বিনোদিন কিন্তু দেহ গঠন হয় না, কোনো কালে হবে না, পরবর্তী সময় হবে কি তোমাদের ওই শরীরে বল থাকবে না, ওষুধ খাওয়ার পর দেখা যায় শরীর বেড়ে গেছে কিন্তু পরবর্তী সময় ভিত্তি নাই, খাদ্য খাও, চিবিয়ে খাও, চিবিয়ে খাও, পরিশ্রম করো যাতে দম হয়, সংযমী মন করো, পরিশ্রমী হও, তবেই কি তুমি বীর বিক্রম হতে পারবে, নইলে কোনো কালে হবে না, কিন্তু এদিকে সাবধান। তো আমরা কিন্তু তোমাদের সাথে আলোচনা করছি বন্ধুর মতো, আমি বন্ধু হয়ে তোমাদের বলছি যদি বন্ধুর কথাগুলো ভালোবাসো তাহলে চিরকাল এই ভালোবাসাটুকু নিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে গঠন করো, তাহলে ভালো থাকবে অনন্তকাল, এবং আমার মতোই হতে পারবে, 80 বছর বয়স পর্যন্ত জীবনী শক্তি তোমার ঠিক থাকবে, খাদ্য খাও, হজম করো, ব্যাস ভালো থাকবে।